से আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েড হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শাভিনকে 22 বছর 6 মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। রায়ে সন্তোষ জানালেও ন্যায় বিচারের জন্য আরো বহু দূর যেতে হবে বলেছে ফ্লয়েডের পরিবার। বিস্তারিত ইফতিকার উদ্দিনের রিপোর্টে। জালনোট ব্যবহারের অভিযোগে জর্জ ফ্লয়েডকে গ্রেফতারের পর তার ঘরে হাঁটু চেপে রাখে পুলিশ কর্মকর্তা ডেরেক শাভিন। এ অবস্থায় 9 মিনিটের মাথায় ফ্লয়েডের মৃত্যু হয়। গত বছর মে মাসে ফ্লয়েডের মৃত্যুর সেই ভিডিও বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। বর্ণবাদ ও পুলিশি বলপ্রয়োগের বিরুদ্ধে শুরু হয় ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন, যা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ফ্লয়েডের মৃত্যুর মাসখানেক পর তার পরিবার মামলা করে। আদালতের শুনানিতে পুলিশ কর্মকর্তা শাভিনের আইনজীবী এই হত্যাকে সরল বিশ্বাসের ভুল বলে বর্ণনা করেন। 21 এপ্রিল 12 সদস্যের জুরি বোর্ড ডেরেক শাভিনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার শাভিনের 22 বছর 6 মাসের কারাদণ্ডাদেশ এবং অস্ত্র বহনে আজীবন নিষেধাজ্ঞার ঘোষণা দেন আদালত। ফ্লয়েডের পরিবার পক্ষের আইনজীবী বলেছেন, ঐতিহাসিক এই রায় অপরাধীকে জবাবদিহিতার মুখোমুখি করেছে। ফ্লয়েডের বোন জানান, পুলিশের রায়ের প্রতিক্রিয়ায় ফ্লয়েডের বোন জানান, পুলিশের নির্মমতাকে রাষ্ট্র শেষ পর্যন্ত গুরুত্ব দিতে বাধ্য হয়েছে, তবে আরও অনেক পথ যেতে হবে। তবে শাভিনের এই সাজা যথেষ্ট নয় দাবি করে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন একদল মানবাধিকার কর্মী। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।